আমি সৌভাগ্যের সমস্যাটা শুরু করছি। আপনারা আমি জানি, আমাকে আর বলতে হবে না যে আমার প্রোগ্রামের নাম সৌভাগ্যের তৃষা, বা আপনারা অধীর অপেক্ষায় বসে রয়েছেন এইটুকু। এখন আপনাদের ফোন, আপনাদের ভালোবাসা, আপনাদের সবকিছু বুঝিয়ে দিয়েছে যে কোনো একভাবে আপনারা রুমাদিকে যথেষ্ট ভালোবাসেন। কারণ আপনারা যখন ফোন করে বলেন না প্রোগ্রামের শেষেও যে ভালো লেগেছে আপনার সঙ্গে কথা বলতে, আপনার প্রোগ্রাম দেখি ভালো লাগে, শুধু ভালো লাগাটার থেকে শেষ করবেন না। আমি চাই যে আপনাদেরকে জীবনটাতে যাতে ভালো, যেটা আপনার আমাকে দেখে ভালো লাগছে, ভালো লাগাটা আমার দেখা অবধি নয়, আপনাদের সত্যিই যদি কিছু উপকার করতে পারি তাহলে সেই উপকারের বিনিময়ে যাতে আপনারা ভালো থাকেন। কারণ হ্যাঁ, আমরা আপনি বলতেই পারেন যে আপনি তো সুবিধা পয়সা উপকার করবেন না, নয়, আপনারা টাকা দেবেন, অর্থ দেবেন, সেই অর্থের প্রদানে আমাকে আপনাদের কাজটা করে দিতে হবে। কিন্তু এইটা ঠিক, আমি কিন্তু শুধু অর্থ কাজের জন্যও নিই না, একটা সুন্দর বন্ধুত্ব গড়ার জন্য নিই। যারা আমার কাছে আছেন, আসেন, দীর্ঘ বছর হয়ে গেছে রিলেশন আছে, তারা জানে কিন্তু রুমাদি মানে কিন্তু একটা সুন্দর বন্ধু পাওয়া, যাকে সব কথা বলা যায়, সব, যাকে খুব কাছ থেকে কারোর দিদি হই, কারোর মায়ের মতো হই, কারোর বোনের মতো হই, কারোর মেয়ের মতো হই, তবে হয়তো রুমাদি একটু একটু করে, মানে আমি জানি না, আপনাদের কাজ দিতে পেরেছি বলেই হয়তো একটু একটু করে আপনাদের মনের জায়গায় উঠে গেছে রুমাদি, তাই হয়তো আজকে এত জনপ্রিয় হচ্ছে। রুমাদির প্রোগ্রাম মানে দেখতেই হবে, আপনারাই বলেন ওপার থেকে, দিদি আপনি কিন্তু প্রোগ্রাম মিস করবেন না, বা আপনি কিন্তু প্রোগ্রামটা বন্ধ করে দেবেন না, আপনার প্রোগ্রাম কিন্তু আমাদের খুব ভালো লাগে, আপনি যে কত ভালো ভালো টোটকা দেন, যেগুলো করে কতজন ভালো আছে, এই যখন বলেন না, আমার আরও বেশি আমি উৎসাহিত হই যে আপনাদেরকে আরও প্রোগ্রাম দিতে পারার জন্য। এখানে তো প্রোগ্রাম দেখছেন, এছাড়াও আমার নিজস্ব চ্যানেল আছে সৌভাগ্যের দিশা, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। এই এক মাসে আপনাদেরকে ছোট্ট ছোট্ট শর্ট কিছু টোটকা এমন এমন দেব যেগুলো হয়তো আপনাদের অনেক উপকার। সমস্যা আমাদের জীবনে প্রচুর থাকে, প্রচুর থাকে, সমস্যা ছাড়া আমরা এক ফোঁটা থাকি না, তাই প্রত্যেক সমস্যার কিন্তু প্রত্যেকটার আলাদা করে টোটকা আছে। যে কোনো রোগ বলুন, ভালোবাসা বলুন, অবৈধ সম্পর্ক বলুন, সন্তান বাধ্য না হওয়া বলুন, সন্তান চোখের সামনে পড়াশোনাটা ডাউন হয়ে যাওয়া বলুন, সব কিছুর কিন্তু সমস্যা। যার অর্থ আছে তার হয়তো অন্য সমস্যা, যার অর্থ নেই তার হয়তো অর্থের সমস্যা, কিন্তু সমস্যা ছাড়া আমরা থাকতে পারি নেই। এই সমস্যাকেই কিন্তু আমাদের সব কিছু শেষ করে আমাদের নতুন আবার জীবন চলার পথে এগিয়ে যেতে হবে। আজকে টোটকা থাকবে সেই সব মারা দেখুন, যাদের সন্তান, অনেকে বাবাও আছে, বা অনেকে আবার রেগে যায়, বাবার কথাটা বললাম না কেন, না মা বাবা দুজনেই দেখুন, ছেলে মেয়ে এত জেদ, এত রাগ যে কল্পনার বাইরে, মানে যে দুটে গালে রাগ হয়ে গেলে ছোড়া ছুরি ভাঙ চুর, যেন মনে হয় পুরো পরিবেশটাকে নষ্ট করে দিল, এইরকম যাদের জেদি আছে, এইরকম যাদের রাগ আছে, সেই সব সন্তানদের জন্য আজকে টোটকা। এমন কি করবেন যে টোটকাটি করলে আপনার সন্তানের এত জেদ রাগ কমে যাবে? আমি তো মা, এইটা কিন্তু ঠিক, একটা নারী কিন্তু খুব বোঝে সন্তানের বিষয় নিয়ে, যখন সন্তান খারাপ হয় বা সন্তান পড়াশোনা করতে চাইছে না বা সন্তানের দিনে দিনে জেদ দেখে ভেতরে ভয় হচ্ছে, সেটা কিন্তু একটা মা বোঝে। কেন জানেন, কিচ্ছু মনে করবেন না ওপার থেকে যাদের বলছি, সন্তান ভালো হলে বাবারা নিজের ক্রেডিট নিতে চায়, সন্তানের খারাপ হলে সঙ্গে সঙ্গে মায়ের উপর দোষ দিয়ে দেয়, তুমি তো সারাদিন ছিলে, তুমি কেন দেখতে পাওনি? আরে সন্তান তো উভয়েরই, কোনো মা কি চায় তার সন্তান খারাপ করতে? কোনো মা কি চায় যে তার সন্তান এমন জেদ করুক যেখানে সে রাজাহাল হচ্ছে? কোনো মাই কিন্তু চায় না, কিন্তু মাদের ওপর আঙুলটা উঠায় আসে। তাই আজকের টোটকা কিন্তু মাদের জন্য, অবশ্যই দেখুন যে যারা সন্তানরা জেদ রাগ দিনে দিনে বেড়ে যাচ্ছে তাদেরকে ঠান্ডা করবেন কি করে। এখানে কে আছে? হ্যালো, 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 নমস্কার, জয় জগন্নাথ। নমস্কার জয় জগন্নাথ, কোথা থেকে বলছো? হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছো? আচ্ছা, কার বিষয়ে জানবে? আমার মেয়ের সম্পর্কে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলো। মেয়ের নাম পিয়ালি পাল।
পিয়ালি পাল যেটা পাত এটা পাত হচ্ছে 13/5 13/2022 সকাল 10টা কলকাতা 13/2022 সকাল 10টা কলকাতা মেইন নাম পিয়ালি পাল 10টা 10টার সময় হয়েছে যদি আচ্ছা সকাল 10টা আচ্ছা প্রোগ্রাম আজকে দেখছেন না দিদি আমি বলছি শুনুন আপনার প্রোগ্রাম আমি আগে দেখতাম মাঝখানে আমি আর মানে সেরকম দেখা হয়নি আবার গত এই ধরুন এই মাস এক মাসে ধরুন আপনার প্রোগ্রাম আমি আবার দেখতে পাচ্ছি কিছু চ্যানেল আমি দেখি আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো ওটা নোটিফিকেশন পেয়ে আজকে বাজারে একটু প্রোগ্রাম হয় তো আজকে আমি প্রথম আমি কিন্তু এক বছর ধরে দেখো আপনার লাইন কিন্তু পাইনি ট্রাই করেছি আজকে পেয়ে গেছেন তাই তো পেয়েছি এবং সেটা মেয়ের জন্য চান্স পাচ্ছি আচ্ছা মেয়ে তো খুব মানে আজকে আনন্দ আপনার কাছে লাইন আমি পেয়েছি আর মেয়ের জন্য আমার জানতে পারছি আচ্ছা মেয়ে তো খুব ছোট মেয়ে তো খুব ছোট তাই তো হ্যালো হ্যালো 13/2022 রবিবার হ্যালো হ্যাঁ 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 দিদি আচ্ছা মেয়ে তো খুব ছোট তাই তো কিন্তু মা তো একটা জানার আগ্রহ থাকে তাই না ভীষণ আগ্রহ মিথুন রাশি পূর্ণ বসু নক্ষত্রে জন্ম ঠিক আছে এবার বলি তোমার মেয়ে খুব ছোট চিন্তা কারণ করো না এত ছোট তো তুমি যেমন পরিবেশ দেবে যেমন ভাবে গড়বে তোমার সন্তান কিন্তু তেমন ভাবে হবে ওরা একটা মাটির দলা এখন তুমি যেভাবে ওকে গড়ে তুলবে ও সেইভাবে তোমাকে এ করবে সেটাই বলতে হবে 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 কারণ ওর যেটা আমি দেখছি যথেষ্ট রাগ হবে জেদ হবে ওর এখনই মন খারাপ করো না আমি কিছু বলতে চাই না মন খারাপ করো না কেন বলো তো এখন এত তাড়াতাড়ি তুমি জানছো এই জানার জন্য না তোমার মনটা খারাপ হয়ে যাবে বরঞ্চ একটু বড় হোক কারোর হাত ধরো ধরো তখন ঠিক করো কেন বলছি এইটুকু বলে তুমি রাগ তেজ জেদ হবে সেটাকে সামাল দাও তুমি যেভাবে গড়বে বাচ্চাটা সেভাবে উঠবে তুমি এখনো বুঝতে পারো এক বছর হয়েছে তাই কত রাগ ও ঠিক আছে কিছু মনে করে না এত তাড়াতাড়ি জেনে নিলে শরীরটা তোমার নিজেরই মানসিক দিক দিয়ে তুমি খারাপ হবে আমি আমি তো মা আমি যদি এই ব্যাপারটা বুঝি আমি জেনে গেলাম আমার মেয়ে কখন আমি প্রতিকার করবো আরে ও তো ছোট আর কিছুদিন পরে করো এই এই খারাপটা আছে এটা ভেবে নিলে খারাপ লাগবে অনেক সময় আছে তুমি তখন জেনো কোনোদিন আবার লাইন পেলে তুমি বা তোমার স্বামীর বিষয়ে জিজ্ঞেস করো তখন আমি অবশ্যই বলি ঠিক আছে খুব ভালো থেকো আসলে এই আমি বলবো উপাস থেকে এত ছোট বাচ্চাদের কথা পাঠিও না কারণ হতে পারে মারা শুধু বলবে রাশি লগ্ন জানার জন্য ঠিক আছে জীবনযাত্রা কেন জানো খুব ছোট তো আমরা তো মা মারা কি হয় যদি জেনে যাই তার যদি প্রতিকার করতে না পারি আরো শরীরে কষ্ট হয় দিন দিন মনে হয় ওই জ্যোতিষীটা ওইটা বলেছিল এটা কি হবে এই ভাবতে ভাবতে নিজেরা নিজেদেরকে অসুস্থ করে ফেলি তাই এমন একটা দাও তোমরা উপাস থেকে তাদেরকে বলো যে অন্য আমি একই আমার আমার এই ফোনে দিও না তোমরা অন্য জ্যোতিষকে হলে তোমরা দাও আজকে যেটা বললাম প্রত্যেক মেয়েদের কিন্তু একটা চিন্তা থাকে যে আমরা কি করব আমাদের সন্তান তো দিনের পর দিন দেখছি এত জেদ হয়ে যাচ্ছে এত রাগ হয়ে যাচ্ছে কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না যেটা চাইছি সেটাই দিতে হচ্ছে যা যা করতে চাইছি সেটা আগামী দিন এই চাওয়াটা তো বড় ক্ষতিকর হয়ে যেতে পারে বা এমন কিছু চাইলে আপনি দিতে পারছেন না কিন্তু তার জন্য ও অশান্তি করছে এগুলো কিন্তু খুব মানে এটা একটা বিশাল বড় সমস্যা দুঃখের কারণ তাই আজকে কিন্তু টোটকাটা অবশ্যই কিন্তু প্রত্যেকটা মা জন্য থাকছে দেখুন টোটকাটা খুব সামান্য করতেও ভালো লাগবে দেখে দিকে আছে হ্যালো হ্যালো নমস্কার নমস্কার জয় জগন্নাথ জয় জগন্নাথ কার বিষয়ে জানবেন ছেলের ডেট অফ বার্থ বলুন 26 আগস্ট 1994 সময় বলুন
সময় বলুন, সময় এর আগে কাউকে দেখিয়েছেন? জন্মস্থান কোথায়? কলকাতা। সেদিন শুক্রবার ছিল? আচ্ছা, কর্কট লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে জন্ম, ঠিক আছে? ছেলের কিন্তু আপনি কর্মজীবন নিয়ে চিন্তা করছেন? হচ্ছে না কেন বলে দিচ্ছি। এক, আপনাকে প্রথমে জানাই, আপনার ছেলের বহু অশুভ গ্রহ কিন্তু ওকে এমনকি সরকারি চাকরির সম্ভাবনা অনেক বেশি, সেটাকেও কিন্তু বাধা দিয়ে দেবে। আপনি কিন্তু দিদি জানার জন্য ফোন করবেন না। কেন বলছি জানেন? আপনার ছেলের একটা ব্রাইট ফিউচার রয়েছে যেটা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু অশুভ গ্রহ ওকে হতে দেবে না। তাই তাকে আগে খণ্ডন করে ছেলেকে লাইফ টাইম রেমিডি পড়ান, তবে কিন্তু আপনাকে এই যে ফোন করতে হচ্ছে না, চিন্তার কারণে আর চিন্তা করতে হবে না। কেন জানেন? যথেষ্ট ডিস্টার্ব, ও এখন নিজেও কিন্তু খুব ভালো নেই, সব সময় চিন্তায় থাকে। এবার চিন্তা মনের মতো হচ্ছে না। না, ও কাজ করছে, জিজ্ঞেস করবেন, কিন্তু সেটা মনের মতো হচ্ছে না। কিন্তু ওর তো জীবন ছকেই ওকে বাধা দিচ্ছে। দেখুন, আপনাদের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে, ওকে বোঝাতে পারছেন না। মানে ও বোঝাতে চাইছে একটা, আপনাদের সঙ্গে বোঝানো পড়ানোটা হচ্ছে আলাদা। এক্ষেত্রে আপনার ছেলে ফোন করলে খুবই ভালো হতো, কারণ কিছু জিনিস ওকে জিজ্ঞেস করলে ও অবশ্যই বলতে পারতো যে ওর জীবন চক্রে এখন কিন্তু ওর ভালো। ঠিক আছে, আপনাকে এইটুকু বললাম, আপনি তো মা, আপনি অনেক চিন্তাতেই ফোন করেছেন যাতে সন্তান ভালো থাকতে পারে। তা ফোনের মাধ্যমে কি সন্তানকে ভালো রাখা যায়? আপনি ছেলের প্রতিকার করান। আপনি দেখাতে পারেন, ঠিক আছে? যেভাবে দেখাবেন, যদি মনে করেন আসতে পারছেন না, প্রতিকার বাড়িতে চাইছেন, রেমিডিটা বাড়িতে চাইছেন, তাহলে আপনার বাড়ির সদর দোয়াচায় পৌঁছে যাবে রেমিডি, ঠিক আছে? প্রোগ্রামে শেষ আমি কথা বলবো তখন। ভালো থাকবেন। আর যারা আমাকে দেখাতে চাইছেন কালীঘাট চলে আসুন, যথারীতি আমি রয়েছি আপনাদের জন্য। একদম কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, আপনারা এসে কাঁদেন যখন আমার খুব খারাপ লাগে, আমার সত্যিই খারাপ লাগে। আমি মানে বলতে পারেন ওই এখনো পর্যন্ত ওই রকম হয়ে যায়নি যে সবার কান্নাগুলো দেখবো কিন্তু খারাপ লাগবে না। বললাম তো, নারী তো একটা নারীর টান আছে, একটা কষ্ট হয়, তাই আমার কষ্ট হয়, কার হয় কি না জানি না, আমার খারাপ লাগে কেউ কষ্ট থাকলে। তখন মনে হয় কিভাবে কতটা তাড়াতাড়ি আমি তাকে কাজ দিতে পারবো, তার কষ্টটা দূর করতে পারবো, তার জন্য আপ্রাণ মরিয়া হয়ে যাই আমি। আর আমার কাজ আমি নিজে করি, নিজে হাতে ধরে করি, একটু সময় লাগে কিন্তু কাজটা প্রপার হয়। দেখে নি কে আছে। হ্যালো, 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 কোনোভাবে হয়তো কেউ লাইনটা পেয়েও, হয়তো তার ভাগ্য খারাপ বা আমার দুর্ভাগ্য, তাকে আমি প্রেডিকশন করতে পারলাম না। এখন নেটের খুব সমস্যা যাচ্ছে, এটা ঠিকই, প্রত্যেকটা যাই বলুন, ভোডা বলুন, এয়ারটেল বলুন, জিও বলুন, সবাই শুনি ফোন করতে করতে কেটে যায়, নেট উড়ে যায়, টাওয়ার পাওয়া যায় না, হ্যাঁ সকলের প্রবলেম চলছে। কিন্তু নেটও প্রবলেম করছে, জীবনেও প্রবলেম আছে, এই উদ্ধার করবো কী করে? উদ্ধারের জন্য সরাসরি চলে আসুন চেম্বারে। যারা আজকে প্রোগ্রাম দেখার পর মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করে, আমি কিন্তু এই মৌনী অমাবস্যার জন্য কিন্তু আপনাদের অনেক দূরে দূরে, আমি এমনি অনেক দূরে দূরে চেম্বার করতে পারি না, যেতে পারি না, কিন্তু এইটুকু ঠিক, আপনারা কষ্ট করে আমার কাছে আসুন,
100% এই খানটাই শুধু বলে নয় আমি চেম্বারও বলি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাকে ভালো রাখার দায়িত্ব আমার। হ্যাঁ কষ্ট করে আপনাকে আসতে হবে, আমি ছুটে যেতে পারি না কারণ আমার না নিজের হাতে কাজ করি তো সময়ও লাগে, এক দ্বিতীয় হচ্ছে প্রচুর চেম্বার করলে আপনার কাজটা কখন দেব, আমি ভর্তি করে লোক রাখি না, আমার যতটুকু লোক আমি নিই তাদের বলে দিই যে এত নাম্বার পর্যন্ত নেব। হ্যালো, হ্যাঁ একটু ধরবে তো আমরা এই টাইমে আসবে চলে যাবে, একটু ধরবেন এই টাইমে আসবেন চলে যাবেন আরেকজন, কারণ আমার ভিড় দেখিয়ে লাভ নেই, আমি মহান আমার জন্য প্রচুর ভিড় হয় না, আপনাকে ভিড় দেখিয়ে লাভ নেই, আপনাকে কাজ দেখানোটা আমার কাজ। দেখে নি কে আছে, হ্যালো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, কার বিষয়ে জানবেন? মেয়ের ডেটা পাঠ বলুন। 9 জানুয়ারি 2001। সময় বলুন। 3:55। 3:55 শ্রীরামপুর আছে। আচ্ছা দুপুর 3:55 তো মানে বিকেল হতে যাচ্ছে তাই তো? আমি আমি বলি আপনি আমাকে বলবেন না, আপনি কিসের জন্য ফোন করেছেন? সেদিন মঙ্গলবার ছিল। আচ্ছা মিথুন লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্রে জন্ম। আচ্ছা আপনি আপনার মেয়েকে আগে কাউকে দেখিয়েছেন? না না। আচ্ছা আপনি শুধু মাত্র মেয়ের বিবাহ সম্পর্কে জানতে চাইছেন তাই তো? দেখে নিচ্ছি, মানে বিয়ে কবে হবে না বিবাহ জীবন কেমন যাবে কোনটা জিজ্ঞেস করতে চাইছেন? মেয়ের বিয়ে হচ্ছে না। হবে না তো, অশুভ গ্রহ তো বাধা দিয়ে বসে রয়েছে, এমনকি যদি বিয়েটা দিয়েও দেন দিদিভাই মেয়েকে ফিরিয়ে আনতে হবে, মেয়ে জ্বালা যন্ত্রণা দুঃখ সব পাবে, তৃতীয় ব্যক্তি ওদের জীবনে এসে ছাড়কার করবে, তৃতীয় ব্যক্তি মানে কিন্তু কোনো মহিলা ধরে নেবেন না, সে নিজের শ্বশুর বাড়ির লোকও হতে পারে, শ্বশুর বাড়ির লোক কিন্তু ওকে কোনো ভাবেই শান্তিতে থাকতে দেবে না। যদি এই অশুভ গ্রহগুলোকে আপনি খণ্ড না করে মেয়ের বিয়ের কথা ভাবেন তাহলে সব থেকে জীবনের বড় ভুল হবে আপনার, তাই আগে মেয়েকে রেমিডি পড়ান, অশুভ গ্রহকে খণ্ডন করান, তারপর কিন্তু মেয়ের বিবাহ নিয়ে ভাববেন। আমি একটা মেয়ে হয়ে বলছি কিন্তু একটা মেয়ে বোঝে মা যখন সন্তান বিয়ে হয় না তখন মেয়েদের বিয়ে হয় না তখন মায়ের এক চিন্তা, ছেলে মেয়ে তখন ছেলে হয়ে কাজ পাচ্ছে না তা নিয়ে চিন্তা, আবার মেয়ে বিয়ে পর সুখী থাকলো না তা নিয়েও চিন্তা। তাই আপনি তো মা, আপনি তো চাইবেন যে বিয়ে যেমন হবে তেমন সুখেও থাকতে পারে এতে আমার মেয়ে। আমি বিয়ে দিয়ে দিলাম, আমার মেয়ে তো আজকাল বোঝা না তাই না, কারণ আপনি নিজেই মনে করুন আমরা কি কারোর বোঝা হতে চাই? চাই না। আমরা সংসারে যে আমরা অনেকে বলে আমি তো কিছু কাজ করি না, দিদি কে বলেছে মেয়েরা কাজ করে না? সংসার কি আপনাকে বসে খেতে দিচ্ছে? সকাল থেকে রাত অবধি আপনি খাচ্ছেন তার বিনিময় খেতে পাচ্ছেন, আপনাকে কেউ এমনি কিন্তু মুখের গোড়ায় আপনাকে এক কাপ চা তুলে দেবে না, তাই মেয়েদের কিন্তু জীবনটা খুব দুঃখে ভরা জানেন তো, মেয়েরা শত করলেও নাম পায় না, ঠিক তেমনি আপনার মেয়ের জীবনে এরকম ঘটবে। ভালো যোগাযোগ করে দেওয়ার দায়িত্ব আমার, মেয়ের বিয়ে করে দেওয়ার দায়িত্ব আমার, যদি আপনি আমার কাছে আসেন এটা আপনি এই চ্যানেল শেষ হয়ে যায় যে দুটি মোবাইল নাম্বার যাচ্ছে না বুকিং নাম্বার, ওই নাম্বারে আপনি ফোন করবেন আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে? ভালো থাকুন, কেন বলুন তো চিন্তা করবেন না, সমস্যা আছে সমাধান আছে। ফোনটা কেটে দিলাম, আর ফোন ধরবো না, শুধুমাত্র টোটকাটা বলবো, কারণ টোটকাটা বলতেও সময় লাগবে আর খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যাদের সন্তানরা খুব জেদ রাগ তেজ কোনোভাবেই কোনো কিছুতেই মানে ওদেরকে ধরে রাখা যায় না, শুনতেই চায় না, যেটা বলে সেটাই করে, নিজে সব কিছু ঠিক বোঝে, তাদের ক্ষেত্রে তারা মারা কি করবে? এখন কিন্তু চৈত্র মাস চলছে, প্রত্যেক পাড়ায় পাড়ায় বাৎসরিক শীতলা পুজো হয়, অনেকের হয়ে গেছে হয়তো
শুরুতে, কারণ সবাই তো পড়েছে কালি, অনেকে দেখবেন হবে বা পাশে যদি কারো পাড়াতে হয়ে গেছে, তাহলে যদি সামনে কোনো মন্দির থাকে নবগ্রহ মন্দির, সেখানে শীতলা মায়ের যদি কোনো ব্রাহ্মণ পুজো করে থাকে তাহলে তার কাছে অবশ্যই এক ঘটি জল বা কোনো একটা পরিষ্কার বোতল, সুন্দর বোতলে ভালো জল আপনি নিয়ে যান। যেদিন আপনি জলটা নিয়ে যাবেন পুজো দিতে, যদি বার্ষিক পুজো হয় পাড়ায় তাহলে তো খুবই ভালো কথা, কারণ সেদিন আপনি নিয়ম আচার তো পালনই করছেন, যা আপনার আমরা করে থাকি সাধারণত পুজো হলে, শীতলা মায়ের পুজো হলে কি করতে হয় সকলেই জানে। সেদিন ওই যে ঠাকুর মশাইটি পুজো করবে সেই ঠাকুর মশাইকে বলবেন আপনার ছেলের নামে মন্ত্র পড়ে গোত্র দিয়ে, শীতলা মায়েরই মন্ত্র পড়ে গোত্র দিয়ে ওখানে তিনবার ফু দিতে ওই জলে, এটা আপনার দায়িত্ব। অনেক ঠাকুর মশাই বলে কেন এটা আমি কি করবো, না আপনি একটু এটা আমার ছেলেকে একটু, আমার ছেলে নেই আমি একটু ছেলেকে জন্য নিয়ে যাব। শীতলা মায়ের যে মন্ত্র হয় সেই মন্ত্রটি পড়ে তার নাম গোত্র বলে ওখানে ফু দিতে বলবেন, জলটি নিয়ে চলে আসবেন বাড়িতে। ওই জলটি আপনার ছেলে যখন থাকবে ছেলেকে খাওয়ানোর ব্যবস্থা করবে, জলের সঙ্গে জল পাইল করে, জলের সঙ্গে জল পাইল করে খাওয়ানোর ব্যবস্থা করবে, এক ফোঁটা জল দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করবে। খুব আরও চেষ্টা করবেন যদি খুব ভালো মানে এ হয় কখনো মুড ফুড ভালো আছে, জলটি নিয়ে মাথায় একটু বুকে ঠেকানোর জন্য দিয়ে জলটি যদি খাওয়াতে পারেন, বা পুজো দিচ্ছেন এনে চন্দ্রামিত্র ওই জলটা ওর আলাদা রাখবেন, ওই জলটি ওরই জন্য, কিন্তু ওই জলটি অন্য কারোর জন্য না, এটি একটি করবে। আর যখন আপনি খাওয়াবেন আপনি কিন্তু মা শীতলাকে আপনার সন্তান এত রাগ চেত তার যাতে কমে যায়, মা এটি আমার পূরণ করে দেওয়া এই ইচ্ছে, খুব প্রচুর তুমি তো ঠান্ডা করো ওকে, ও যাতে সব ভালোভাবে আমার কথাবার্তা সবা ভালো হয়ে যায়, এত রাগ তেজ যাতে কমে যায়, এই সব নাম করে আপনি কিন্তু ওই জলটা বা ও যে জলের বোতল খায় প্রত্যেক দিন বা ওর যে জলের বোতলের মধ্যে এক ফোঁটা মিশিয়ে দিয়ে দেবেন। আপনিও যখন দেবেন কিন্তু আপনার ছেলের নাম গোত্র বলে তিনবার ওই জলে ফুল দেবেন আপনি মা। ঠাকুরমশাই দিয়ে করে নিয়ে আসার পর যখন যে জলটা আপনি পাইল করছেন সেই জলের মধ্যে ওই জলটি প্রত্যেক দিন সেবন করতে দেবেন, ঠিক রোজ 11:45 থেকে 11:47 মধ্যে হাতে এক মুঠো তিল নেবেন, ঠিক বা হাতে এক মুঠো এরকম করে তিল নেবেন, নিয়ে আপনার বারান্দা বা ছাদে বা যে কোনোভাবে, আরো ভালো হয় কোনো একদিন ছেলেকে পগলে যদি একখানে এতগুলো তিল বা একসঙ্গে 100 গ্রাম 200 গ্রাম যাই তিল হোক, অ্যান্টি ক্লক পাই মানে ঘড়ির উল্টো দিকে অ্যান্টি ক্লক পাই 7 বার ঘুরিয়ে রেখে দিয়েছে, এইবার ওই তিলটি আপনি হাতে করে প্রত্যেক দিন 11:45 থেকে 11:47 মধ্যে হাতে এক মুঠো নিয়ে উত্তর দিকে মানে উত্তর দিকে আপনার মুখ হবে না, উত্তর দিকে আপনার পিঠটা পড়বে, ঠিক এইভাবে নিয়ে উত্তর দিকে আপনি ব্যাকভাবে ছুঁড়ে ফেলবেন ওই তিলগুলো। এটা ছাদে করতে পারেন, বারান্দায় করতে পারেন, একটু বাইরে বেরিয়ে করতে পারেন, কারণ তিলগুলো তো ছড়িয়ে যাবে, চেষ্টা করবেন যাতে কোনো নোংরা জায়গায় না পড়ে, প্রত্যেক দিন এরকম টানা 3 মাস করুন আর জলটি কন্টিনিউ খাওয়াতে থাকুন, দেখুন আপনার ছেলে আস্তে আস্তে কীভাবে রাগ তেজ কমে যাচ্ছে। যদি অশুভ গ্রহের কোনো ফল থাকে সেক্ষেত্রে আপনাকে জ্যোতিষের সহায়তা নিতে হবে। নমস্কার, আবার সোমবার দেখা হবে আপনাদের সঙ্গে।